ভিয়েতনাম, পুরো নাম সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম। ভিয়েতনামের আয়তন 331,000 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 10 কোটি। ভিয়েতনামের রাজধানী হ্যানয় ও সর্ববৃহত্তম শহর হোচিমিন। সারা পৃথিবীতে 1 জানুয়ারি নববর্ষ পালন করলেও তারা ফেব্রুয়ারিতে নববর্ষ পালন করে থাকে, ফেব্রুয়ারির 1 তারিখে। ভিয়েতনামের খাবার ও সংস্কৃতি বৈচিত্র্যময়। তাদের প্রধান খাবার কুকুরের মাংস, এছাড়াও তারা সাপ বিড়াল সহ নানা রকম পোকামাকড় খেয়ে থাকে। পৃথিবীর একমাত্র বাসমান গ্রাম আপনি ভিয়েতনামেই দেখতে পাবেন। এখানে রয়েছে বাসমান স্কুল, হাসপাতাল, বাজার সহ আরও অনেক কিছু। এরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সম্প্রতি ইউনেস্কো গ্রামটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। ভিয়েতনামের মুদ্রার নাম ডং। তাদের টাকার মান খুবই কম। বাংলাদেশের 1 টাকা সমান ভিয়েতনামীয় 275 ডং। আপনি চাইলেই অল্প টাকায় ভিয়েতনাম ঘুরে আসতে পারেন। দেশটিতে প্রচুর পর্যটক আসায় দেশটির সরকার পতিতাবৃত্তিকে বৈধ ঘোষণা করেছে। বর্তমানে প্রতি বছর ভিয়েতনামের 100,000,000 পর্যটক ঘুরতে যান। দেশটিতে ঐতিহাসিক স্থানসহ রয়েছে নানা প্রাকৃতিক ঐশ্বর্য। হাজারো দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি গোল্ডেন ব্রিজ। ভিয়েতনামে তা নাং শহরের পানা পাহাড়ের ঘন জঙ্গলের উপর দিয়ে বিশাল 2টি হাতির উপর দিয়ে বয়ে গেছে সোনালি রঙের ব্রিজ। ভিয়েতনামের মানুষ ব্রিজের খুঁটি হিসেবে ব্যবহৃত 2টি হাতকে ঈশ্বরের হাত বলে অভিহিত করে। ভিয়েতনামের প্রধান ও জনপ্রিয় বাহন মোটরসাইকেল। এদেশে প্রায় 80% মানুষ মোটরসাইকেল ব্যবহার করে। চীনা ও ভিয়েতনামীয় রাজতন্ত্রের সময় ভিয়েতনামের সমাজ ছিল কৃষিভিত্তিক। ধান দেশটির প্রধান উৎপন্ন কৃষি দ্রব্য। ফরাসি উপনিবেশিক শাসনের সময় কৃষির আধিপত্য বজায় থাকলেও সাধারণ চাষাবাদের চেয়ে কৃষিদ্রব্য রপ্তানির উপর জোর দেওয়া হয়। ফলে ধানের পাশাপাশি কফি, চা, রাবার এবং অন্যান্য ক্রান্তীয় শস্য উৎপাদন শুরু হয়। বড় শহরগুলিতে ক্ষুদ্র শিল্প ও বাণিজ্য খাতের বিকাশ ঘটে, কিন্তু ফ্রান্সের সাথে প্রতিযোগিতার সৃষ্টি হবে বলে ফরাসি উপনিবেশিক শাসকেরা এগুলোকে তেমন উৎসাহিত করেননি। 1954 সালে দেশ বিভাগের পর উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সরকার নিজ নিজ অর্থনীতি বিকাশে আলাদা আলাদা মনোযোগ দেয়। তারা পৃথক অর্থনৈতিক সম্পদের উপর ভিত্তি করে পৃথক অর্থনৈতিক ব্যবস্থা ও বাণিজ্য অংশীদার নিয়ে যাত্রা শুরু করে। উত্তর ভিয়েতনামে অত্যন্ত কেন্দ্রীভূত ও পরিকল্পিত অর্থনীতি বিরাজমান ছিল। অন্যদিকে দক্ষিণ ভিয়েতনামে মুক্তবাজার অর্থনীতিকে উৎসাহ দেওয়া হয়। 1900 শতকের শেষ দিকে ফ্রান্স ভিয়েতনাম আক্রমণ করে। ফরাসিরা দেশটিকে 3টি অঞ্চলে ভাগ করে দেয় এবং অঞ্চলগুলোকে কম্বোডিয়া ও লাওসের সাথে যুক্ত করে ইন্দোচীন ইউনিয়ন তথা ফরাসি ইন্দোচীন গঠন করে। ফরাসিরা নিজেদের সুবিধার জন্য ভিয়েতনামে সম্পদ আহরণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনামে উপনিবেশ বিরোধীরা সাম্যবাদী দলের নেতৃত্বে ফরাসি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। 1954 সালে দিয়েন বিয়েন ফুতে ভিয়েতনামী সেনারা ফরাসি সেনাদের যুদ্ধে পরাজিত করে। এরপর ভিয়েতনামকে সাময়িকভাবে 2টি অঞ্চলে ভাগ করা হয়। উত্তর ভিয়েতনামে একটি সাম্যবাদী সরকার এবং দক্ষিণ ভিয়েতনামে সাম্যবাদ বিরোধিতা শাসন করা শুরু হয়। পরবর্তী 20 বছর ধরে উত্তর ভিয়েতনামের নেতৃত্বে ভিয়েতনাম একত্রীকরণের একটি আন্দোলন শুরু হয় এবং দক্ষিণ ভিয়েতনামের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় তাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালায়। 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনা সরিয়ে নেয় এবং 2 বছর পর দক্ষিণ ভিয়েতনাম সাম্যবাদীদের দখলে চলে যায়। 1976 সালে 2 ভিয়েতনামকে একত্রিত করে একটি সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।
ভিয়েতনামীয় ভাষা ভিয়েতনামের সরকারি ভাষা। এছাড়াও ভিয়েতনামের আরও প্রায় 70টি ভাষা প্রচলিত। এদের মধ্যে তাই ভাষার বিভিন্ন উপভাষাতে 10 লক্ষাধিক ব্যক্তি কথা বলেন। খমের ভাষা এবং মোটং ভাষাতেও আরও প্রায় 10 লক্ষ করে লোক কথা বলেন। চীনা ভাষার ইউয়ে উপভাষাতে প্রায় 15 লক্ষ লোক কথা বলেন। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ফরাসি ভাষা ব্যবহৃত হয়। ভিয়েতনামের সবচেয়ে প্রাচীন 3টি ধর্ম হল মহায়ন বৌদ্ধ ধর্ম, কনফুসিয়াসবাদ এবং দাওবাদ। এগুলো ভিয়েতনামের ত্রিধর্ম তথা ট্যাম গ্ল্যাও নামে পরিচিত। এছাড়া এখানে রোমান ক্যাথলিক দ্বারার খ্রিস্ট ধর্ম কাউদাই হুয়াংহু ধর্মের উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় আছে। সাম্প্রতিক শতকগুলিতে ভিয়েতনামের প্রোটেক্টেড দ্বারার খ্রিস্ট ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম এবং থেরবাদ বৌদ্ধ ধর্ম প্রচলিত হয়। ভিয়েতনামের বেশিরভাগ মানুষ নিজেদেরকে ধার্মিক দাবি করে না, তবে অনেকেই প্রতি বছর বেশ কয়েকবার ধর্মীয় মন্দিরগুলিতে গিয়ে থাকে। ভিয়েতনামীদের আচার ও রীতিনীতিতে বিভিন্ন ধর্মের মিশ্রণ ঘটেছে।